হ্যালো এন্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে ক্লাসে আলোচনা করব, অনেকের রিকোয়েস্ট ছিল যে WBP মিসলেনিয়াস হোক PSC-র জন্য যে টার্গেট করেছি আমরা দাদা, যে আমরা কিভাবে জিকে একটা কমপ্লিট একটা রোড ম্যাপ, কিভাবে কোন জিকেগুলো পড়লে আমরা 100% সাকসেস পাবো এবং কিভাবে কি ওয়েতে গেলে আমরা স্মার্ট স্টাডিজ মাধ্যমে স্মার্ট স্টাডি করে আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারি জিকেতে। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে একটু স্কিপ না করে, আশা করি তোমাদের খুবই উপকার হবে। তো আজকের ক্লাস শুরু করছি। প্রথমেই বলে নেব WBP যে 12,000 ভ্যাকেন্সি আছে, লেডি কনস্টেবল এবং মেল দুটোই রয়েছে, এবং KP, PSC, জেল, WBCS, এক্সাইজ, হোয়াট এভার যেগুলো এক্সামগুলো রয়েছে তার মধ্যে KP মেনের জন্য মাত্র আমাদের হাতে আর এক মাসের মতো টাইম নেই। ডিসেম্বরের 3 তারিখে আমরা জানি একটা ডেট ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে আমাদের হাতে টাইম নেই। সেক্ষেত্রে একটা সিলেবাস সুন্দরভাবে আমি দেব, সেরকমভাবে যদি পড়াশোনা করা যায় আশা করি সাফল্য আসবে। তো জিকের ব্যাপারে আমি প্রথমেই বলে নেবো। প্রথমে যেটা ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে, আমি যেমনভাবে তোমরা পড়াশোনা করছো সেটা পড়াশোনা করছো সেভাবেই পড়াশোনা করবে। শুধু এই এই টপিকগুলো আমি জাস্ট মেনশন করব, যেগুলো মেনশন করবো সেগুলোর উপর জোর দিলে আশা করি তোমরা পরীক্ষাতে সাফল্য পাবে এবং নেক্সট যে এক্সামগুলো আছে মিসলেনিয়াস হোক PSC ক্লার্কশিপ সেখানেও ভালো করে কমন পাবে। তো প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি যখন আমরা শুরু করবো, একটা ভাস্ট সিলেবাস, ইন্ডিয়ান হিস্ট্রি তো অনেক বড় ব্যাপার, সেখান থেকে আমরা কিভাবে স্মার্ট স্টাডিজের মাধ্যমে একটা ভালো করে আমরা একটা মানে পরীক্ষা যাতে কমন পাবো সেটা কিভাবে করবো। প্রথম আমরা হরপ্পা মহেঞ্জোদারো যে চ্যাপ্টারটা আছে, যে হরপ্পাবাসীরা কিসের ব্যবহার জানতেন না, কি ব্যবহার করতেন, কোন দেবদেবীর পূজা করতেন, কিভাবে বাণিজ্য হতো, কোথায় বাণিজ্য বন্দর ছিল, হরপ্পাবাসীরা কিসের মানে কোন প্রাণী ব্যবহার জানতো, তারপরে কোন দেবদেবী পূজা করতো, এই যে টপিকগুলো বারবার যেটা আসে এগুলো ইম্পর্টেন্ট। তারপরে কোথায় স্নানাগার পাওয়া গেছে, হরপ্পা শব্দের অর্থ কি, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, এই সমস্ত প্রশ্নগুলো, তারপরে এই যে হরপ্পা মহেঞ্জোদারোর যুগটা কোন সময় ছিল, কারা এই হরপ্পা মহেঞ্জোদারোর মানে খনন কার্য করেছিলেন, হরপ্পা মহেঞ্জোদারো কোন যুগের একটি সভ্যতা, এগুলো এছাড়া এই যে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা যখন আমরা পড়াশোনা করব একটু ডেপথে আমরা যাব এবং একটা খাতায় হেডলাইন করে নেব যে প্রথম 5টা পেজ বা 10টা পেজ আমরা হরপ্পা মহেঞ্জোদারোর উপরে প্রথমে একটা জীবন মুখোপাধ্যায়ের বই হোক বা একটা যে কোনো ডিটেলস বই থেকে আমরা সেটা ডিটেলসে পড়ে নেব। তারপরে সেই হরপ্পা মহেঞ্জোদারোর উপরে বিভিন্ন ওয়াল লাইনার আছে যেগুলো, সেগুলো আমরা মানে লিস্ট করে পরপর সাজিয়ে নেব, তাহলে আমাদের পরীক্ষার সময় চোখ বুলিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। নেক্সট কি আছে, আমরা মুঘল যুগ সম্বন্ধে, মুঘল যে যুগটা আছে, মুঘল যুগের যে বাবরের হাত ধরে যে শুরুটা হচ্ছেন, তিনি কামানের ব্যবহার আনলেন এবং গোলাপের ব্যবহার, তার পুরো নাম কি, তার পিতার নাম কি, তিনি কিভাবে আগে কোথাকার প্রদেশে শাসক ছিলেন, কিভাবে এলেন, এই সম্পর্কে ডিটেলস একটা পড়াশোনা করে নিতে হবে। এবং ছোটবেলা থেকে তোমরা পড়াশোনা করেছো জানো যে মুঘল যুগ সম্বন্ধে অনেকটাই তোমরা জানো, আর মহান সম্রাট আকবরে কি কি তিনি করেছিলেন, কি কি মহান কাজ করেছিলেন সেই কাজগুলো করতে হবে, কোন যুদ্ধের জয়ের আনন্দে তিনি একটা স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন সেগুলো, তারপরে জাহাঙ্গীর, ঔরঙ্গজেব রয়েছে, শাহজাহান রয়েছে, প্রত্যেকটা সম্রাটের রাজত্বকাল এবং কি কি উল্লেখযোগ্য কাজ হয়েছে সেগুলো একটা সুন্দরভাবে প্রথমে হরপ্পা মহেঞ্জোদারো, তারপরে গৌতম বুদ্ধ রয়েছেন, তার জীবন কিভাবে তিনি বোধিজ্ঞান পেলেন, হ্যাঁ কোন গাছের নিচে তিনি বোধিজ্ঞান পেয়েছিলেন, তারপরে গৌতম বুদ্ধের জন্ম, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার পিতামাতার নাম, তার সম্পর্কে, এবং মহাবীরের সম্বন্ধে, মহাবীর রয়েছেন, মহাবীরের সম্বন্ধে অবশ্যই জানতে হবে, মহাবীর সম্বন্ধে জানতে হবে, গৌতম বুদ্ধ, মহাবীর এবং বিভিন্ন বৌদ্ধ সংগীতি কোথায় কোথায় হয়েছে, এগুলো কোন সম্রাট পৃষ্ঠপোষকতা করেছেন এই বৌদ্ধ সংগীতিগুলো, তারপরে কোথায় হিনযান মহাযানে ভাগ হয়ে গেছে, দিগম্বর এবং শ্বেতাম্বর দুটো ভাগ, এই টপিকগুলো করতে হবে, এবং অশোক সম্বন্ধে জানতে হবে, অশোকের যে হর্ষঙ্ক বংশের অজাতশত্রু অশোক এই ব্যাপারটা জানতে হবে, অশোকের যুদ্ধ, কলিঙ্গ এবং তার শিলালিপিগুলো, যে মেন বিশেষ করে শিলালিপিগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদের যখন এই মুঘল সম্রাট হয়ে যাবে আমাদের অবশ্যই সুলতানি যুগের সম্বন্ধে যে আমরা জানতে হবে, যে আমরা যখন সুলতানি যুগ পড়তাম তখন আমরা মানে অনেক রকম সূত্র অনেক বইতে পাই কিন্তু নিজে নিজে আমি একটা সূত্র ভেবে নিয়ে করতাম যে একজন কাজের লোক, তার নাম হচ্ছে শৈল, তাহলে দেখো তো শৈল কে এলো, দেখো তো শৈল, দেখো তো দাস, খর খলজি, দেখো তো তোফর তুগলক, শৈল সৈয়দ, লোফর লোদি, এইভাবে নিজে একটা সুন্দরভাবে নিজে যেটা ভালো লাগে সেরকমভাবে একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে মনে রাখতে হবে কোন বংশের পরে কোন বংশ এলো। সুলতানি যুগটা একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে যে ইলতুদমিশ কাকে বলা হয় সুলতানি যুগের শ্রেষ্ঠ সম্রাট, বা সুলতানি যুগের এই কুতুব মিনার, প্রত্যেকটা সম্রাট কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে প্রত্যেকের সম্বন্ধে আমাদের বলবনের সম্বন্ধে জানতে হবে, ইলতুদমিশ সম্বন্ধে জানতে হবে। তাহলে সুলতানি যুগ হয়ে গেল, গান্ধী যুগ মেন হচ্ছে ব্যাপারটা 1915 সালে
যখন মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনে আমরা চলে যাচ্ছি মডার্নে, সেখানে 1915 সালে গান্ধী সাউথ আফ্রিকা থেকে যখন দক্ষিণ আফ্রিকা থেকে এলেন, আসার পর থেকে চম্পারণ সত্যাগ্রহ থেকে শুরু করে ডান্ডি থেকে শুরু করে তিনি কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন, কিভাবে তিনি পরপর অনশনের মাধ্যমে কিভাবে ভারত ছাড়ো আন্দোলন আগস্ট আন্দোলনের মাধ্যমে তিনি দেশের সারা জায়গায় এলেন, সেই বিষয়গুলো গান্ধীজি পুরো এরাটা যদি আমরা গান্ধী সম্পর্কে পুরো ডিটেলসে করে নিই, একটা খাতা লিখে রাখি, তাহলে আমরা গান্ধী সম্পর্কে যদি পুরোটা জানি তাহলে তার সময়কালীন যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো পরীক্ষায় কিন্তু খুবই আসে। যে কোনো পরীক্ষায় পিএসসি হোক, WBCS, যে কোনো পরীক্ষায় WBP, জেল, যে কোনো জিকে সবার জন্য সমান, সেক্ষেত্রে গান্ধী যুগটা ভালো করে পড়বো। স্বাধীনতা আন্দোলন মানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকাল, সেখান থেকে শুরু করে একদম ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত, লর্ড উইলিয়াম বেন্টিং পর্যন্ত, এবং ভারতের ভাইস রয় কারা আছেন, পরপর কারা ভাইস রয় হলেন, প্রথম ইন্ডিয়ান ভাইস রয়, তারপর স্বাধীন ভারতের প্রথম কে, এইভাবে আমরা জানবো, এগুলো জানতে হবে। তাহলে এই টপিকগুলো আমরা এইভাবে আস্তে আস্তে সোজা চলে যাব। বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, প্রথম ও শেষ শ্রেষ্ঠ রাজা, প্রথম রাজা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা, এই টপিকটা। তারপর সভাকবি কোন রাজা, সভাকবি অশ্বঘোষ, তার লেখা বইয়ের নাম কি, কৌটিল্যর লেখা বইয়ের নাম কি, তিনি কার সভাকবি ছিলেন, এই বিষয়গুলো, এই বিষয়গুলো করবে। আর কিছু গুরুত্বপূর্ণ সাল কাদের মধ্যে হয়েছিল, তরাইনে যুদ্ধ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো, পানিপথের প্রথম, দ্বিতীয়, এইগুলো বিশেষ বিশেষ সালগুলো একটু ভালো করে, সন্ধিগুলো যেগুলো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, বেসিনের সন্ধি, বেসিনে 1802, এরকম ভাবে যেরকম সলবায়ের সন্ধি, বিশেষ বিশেষ কিছু সন্ধি আছে কাদের কাদের মধ্যে হয়েছিল এগুলো জানতে হবে। চুক্তি, পুনা চুক্তি কার কার মধ্যে হয়েছিল, গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল, এরকম এগুলো জানতে হবে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ সাল হলো, তারপরে বিভিন্ন অটোবায়োগ্রাফি, এগুলো যদি স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, অটোবায়োগ্রাফি, বিভিন্ন অটোবায়োগ্রাফি, কাল আত্মজীবনী, নিজে আত্মজীবনী কে লিখেছেন, তারপরে কোন কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, এটা একটা টপিক আছে, এটা আলাদা। তো ইতিহাসে মোটামুটি এইগুলো বললাম, ইতিহাসে আরও অনেক টপিক হয়, ইতিহাসে তো অনেক মানে বিষয় আছে, অনেকটাই ভাস, সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো একটু জোর দেওয়ার চেষ্টা করতে মানে মানে জোর দিতে বললাম, এইগুলো তোমরা জোর দেবে। আর এই বিষয়গুলো ছাড়াও আরও যেগুলো টপিক যদি থাকে আমি বলবো। এবার আসবো ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফিতে সবার আগে ভারতবর্ষ মানে আমাদের ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভূপ্রকৃতি, নন নদী, কোন রেখা কোন কোন জায়গার উপর দিয়ে গেছে, কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা, জিওগ্রাফিটা আমরা কার্তিক চন্দ্র মন্ডলের বই থেকে পড়বো, কার্তিক চন্দ্র বই থেকে আমরা জিওগ্রাফিটা মানে অথেন্টিক একদম পেয়ে যাবো। জিওগ্রাফিটা কোথায় পাবো, এখান থেকে, নন নদী সুন্দরভাবে পড়তে হবে। আর WBP পরীক্ষা দিতে গেলে, KP পরীক্ষা দিতে গেলে সবসময় পশ্চিমবঙ্গটা ডিটেলসে জানতে হবে, পশ্চিমবঙ্গের টোটাল ডিটেলস, পশ্চিমবঙ্গে কী কী অবস্থা, কটা জেলা আছে, কীভাবে নতুন জেলা ভাঙা হলো, কী হলো, প্রধান জাতীয় পশু কী, জাতীয় ফুল কী, জাতীয় প্রাণী কী, সব কিছু একদম সুন্দরভাবে একটা খাতায় বা PDF ধরে না পড়ে একটা খাতার মাধ্যমে লিখে রাখলে বেস্ট ওয়ে। PDF পড়ে কিন্তু ভালো পড়াশোনা হয় না। তারপরে আমরা যাব রবি শস্য, খারিফ শস্য কী, এটা পরীক্ষায় তো প্রায় সময় আসছে। আর মহাবিশ্ব, জলবিশ্ব, অপসুর, অনুসুর, পরিবেশগত আন্দোলন বিভিন্ন, যেরকম চিপকো আন্দোলন, এগুলো চিপকো আন্দোলন, এই যে পরিবেশ আন্দোলনতে প্রতি বছরই প্রশ্ন আসে। আর বিভিন্ন অভয়ারণ্য, কোথায় কী অভয়ারণ্য আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, বিভিন্ন হচ্ছে প্রদেশের নৃত্য, কোথা থেকে কোথায় আমরা কী নৃত্য আছে, বিভিন্ন স্থানের নাম, উপনাম, গবেষণাগারের অবস্থান, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়ে, কোথায় কী গবেষণাগার আছে, ধান, পাট, এগুলো বিভিন্ন বাদ্যযন্ত্র, এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিকে, স্থানীয় বিভিন্ন আঞ্চলিক বায়ুপ্রবাহ, এটা ভূগোলের মধ্যে পড়ে, স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ। তাহলে পশ্চিমবঙ্গের ভূগোল, ভূপ্রকৃতি, নদ নদী, এগুলো জানতে হবে, ভারতবর্ষের ভূপ্রকৃতি, নদ নদী, ভারতের সিচুয়েশান জানতে হবে, কোন রেখা কোন কোন জায়গার উপর দিয়ে বয়ে গেছে এগুলো জানতে হবে। আর ভূগোল, ভূগোল থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দেশের রাজধানীটা অতটা দরকার নেই, মুদ্রা অতটা পড়ার দরকার নেই, অনেকটা বড় সিলেবাস হয়ে যাবে, সেক্ষেত্রে এই বিষয়ে টপিকগুলো ভালো করে জানতে হবে, ভারতবর্ষকে আমাদের ভালো করে জানতে হবে, আর পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে। আর কিছু স্ট্র্যাটেজিকে আমি লিখে দিয়েছি, পুরস্কার, খেলা, বিভিন্ন পুরস্কার কী উদ্দেশ্যে দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার যেগুলো দেওয়া হয়, উচ্চতম এবং দীর্ঘতম এবং বৃহত্তম ক্ষুদ্রতম, ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ক্ষুদ্রতম জায়গা, এর নাম কি, পৃথিবীর এখন করার দরকার নেই, প্রথমে ভারত আর পশ্চিমবঙ্গ করলেই হবে। স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ যেটা বললাম এটাও, বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী বাঁধ আছে, কোন গুরুত্বপূর্ণ নদী বাঁধ, কোন নদীর ওপরে কোন বাঁধ আছে, আর কোন নদীকে কী দুঃখ বলা হয়, দামোদর নদীকে কী দুঃখ বলা হয়, তারপর ব্রহ্মপুত্র নদী আছে, এগুলো তো ভারতের নদীর মধ্যেই আসবে। আর সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা মেন্সের জন্য, মেন যে পরীক্ষা, তাদের এই যে ডিটেলসটা যে কার্তিকচন্দ্রের বই থেকে আছে, 9-10 বসুন দেবাশিস মৌলিকের যে বই আছে,
ওখান থেকে ডিটেলসটা পড়াশোনা করলে এরকম প্রশ্ন দেবে, ভারতের ভূপ্রকৃতি আলোচনা করো, বা সংক্ষেপে দিলে ভারতের নদ নদী আলোচনা করো, তারপরে কোন নদী গোয়াতে উৎপত্তি কোথায় পড়েছে এটা জানতে হবে। আর ডিটেলস যখন হবে তখন ডিটেলসটা যারা পড়ে যাবে তখন ডিটেলসটাও কাজে লেগে যাবে। সেক্ষেত্রে ডিটেলস যদি আমরা পড়ি সেটা আমাদের শর্ট প্রশ্নেও কাজে লাগবে, আবার বড় প্রশ্নেও কাজে লাগবে। তো আজকে এই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে একটা ছোট্ট সংক্ষেপ একটা আলোচনা করলাম। এই বিষয়ে আরও ভালোভাবে আরও কিছু যদি আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। তো আজকে পর্যন্ত এইটুকুই, যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলো এবং তোমরা যারা অবশ্যই ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনলে এবং ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে, অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হলে তোমাদের কাছে সরি, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর এইভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর নেক্সট পরীক্ষা যেগুলো আছে, কেপি বিশেষ করে এক মাস টাইম আছে, এইরকমভাবে সিলেবাস ধরে সুন্দরভাবে খাতা রেডি করে এইভাবে প্র্যাকটিস করো, প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করো আর জিআই প্র্যাকটিস করো। আশা করি মানে আবার অবশ্যই তোমরা সাফল্য পাবে এবং নিজেদের লক্ষ্যে সফল হবে। এটুকু বলেই আজকে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ।